গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে সন্ধি আমরা আগের দিনের ক্লাসে সন্ধি সম্পর্কে জেনেছি এবং তার বিভাগ সম্পর্কেও জেনেছিলাম সেখানে আমরা সরসন্ধির কিছু নিয়মাবলী সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা সরসন্ধির বাকি নিয়মাবলীগুলো সম্পর্কে জানব চলো তাহলে দেখে নেওয়া যায় সরসন্ধির বাকি নিয়মাবলীগুলি হস্যই বা দীর্ঘইকারের পরে যদি হস্যই বা দীর্ঘইকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে হস্যই কিংবা দীর্ঘইকারের স্থানে জফলা বসবে যেমন হস্যই প্লাস অ ইকুয়াল টু হচ্ছে জফলা যেমন অতিযোগ অন্ত থেকে অত্যন্ত দেখো তয়ের পাশে জফলা বসেছে হস্যই প্লাস আ ইকুয়াল টু জফলা আকার ইতি আদি থেকে ইত্যাদি দেখো তয়ের পাশে জফলা বসেছে তার পাশে আকার বসেছে। প্লাস জফলা প্রতিযুক্ত উত্তর থেকে প্রত্যুত্তর দেখো তয়ে জফলা হস্যু হয়েছে হস্যই প্লাস দীর্ঘ ইকুয়াল টু জফলা দীর্ঘ যেমন প্রতিযুক্ত উস থেকে প্রত্যুষ দেখো তয়ে জফলা দিয়ে দীর্ঘকার বসেছে পরে আমাদের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে বা বা দীর্ঘকারের পরে যদি দীর্ঘকার ছাড়া অন্য কোন স্বরবর্ণ থাকে তাহলে হস্যুকার কিংবা দীর্ঘকারের স্থানে বফলা হয় এই বফলা ফলা পূর্ণ পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়ে যায় যেমন হসু প্লাস অ ইকুয়াল টু হচ্ছে বফলা সুযুক্ত অল্প থেকে হচ্ছে স্বল্প দেখো দন্তের শয় বফলা যুক্ত শব্দ হসু প্লাস আ ইকুয়াল টু বফলা আকার সুযুক্ত আগত থেকে স্বাগত দেখো দন্তের শয় আকার বসেছে হসু যুক্ত এ থেকে হচ্ছে বফলা একার যেমন অনুযুক্ত এসা থেকে অন্বেষা দেখো দন্তের নয় বয়ে একার বসেছে আমাদের পরের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এর পরে যদি ছাড়া অন্য কোন স্বরবর্ণ থাকে তাহলে রিয়ের স্থানে রফলা হয় এই রফলা পূর্ণ পূর্ব বর্ণের সাথে যুক্ত হয় যেমন রি প্লাস অ ইকুয়াল টু হচ্ছে রফলা যেমন যোগ অনুমতি ইকুয়াল টু হচ্ছে পিত্র দেখো রফলা রফলা হয়েছে রি প্লাস আ ইকুয়াল টু রফলা আকার উদাহরণ পিতৃযোগ আলয় থেকে পিত্রালয় দেখো রফলা আকার হয়েছে পরের আমাদের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এ এর পরে এ ছাড়া যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে এর স্থানে অর্থাৎ এ কারের স্থানে অন্ত অয় হয় যেমন এ প্লাস অ ইকুয়াল টু অন্ত অয় উদাহরণ নে যুক্ত অন থেকে নয়ন অন সে যুক্ত অন কালসায় সে যুক্ত অন থেকে সয়ন পরের আমাদের যে নিয়মাবলীটি রয়েছে সেটি হচ্ছে ঐকারের পর যদি ঐকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে ঐকারের স্থানে আ অন্তস্ত আই হয় যেমন ওই প্লাস অ ইকুয়াল টু হচ্ছে আন্তস্ত আই উদাহরণ গয়ে ঐকার গোয়ে যুক্ত অক থেকে হচ্ছে গায়ক দন্ত নয় ওই যুক্ত অক থেকে হচ্ছে নায়ক পরের যে সূত্রটি রয়েছে অর্থাৎ এর পরে যদি ওকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে ওকারের স্থানে অব হয় তার সঙ্গে পরের স্বর যুক্ত হয়ে যায় যেমন ও প্লাস অ ইকুয়াল টু অ ব অ বয়ের নিচে হসন্ত যেমন উদাহরণ প যুক্ত অন থেকে পবন ভো যুক্ত অন থেকে ভবন পরের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে ঔকারের পর ঔকার ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেই ঔকারের স্থানে হয় তার সঙ্গে পরের স্বর যুক্ত হয় যেমন ও প্লাস অ আ উদাহরণ পৌ যুক্ত অক থেকে হচ্ছে পাবক ও প্লাস হস্য ইকুয়াল টু আব উদাহরণ নৌ যুক্ত ইক থেকে নাবিক ও প্লাস হস্য ইকুয়াল টু আপ যেমন উদাহরণ ভৌ যুক্ত উক থেকে ভাবুক এতক্ষণ অবধি আমরা সরসন্ধি নিয়মাবলী সম্পর্কে পড়লাম আমরা আরও কিছু সন্ধি সম্পর্কে জানব আগের দিন আমরা জেনেছিলাম যে সন্ধি বাংলাতে মূলত তিন প্রক সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো বাংলাতে এই তিন প্রকার সন্ধি ছাড়াও আরও এক ধরনের সন্ধি রয়েছে যাকে বলা হচ্ছে নিপাতনে সরসন্ধি চলো দেখে নেওয়া যাক তার সংজ্ঞা কিছু সরসন্ধি আছে যেগুলো কোনো নিয়ম মেনে হয় না এগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি আমরা এতক্ষণ অবধি সরসন্ধির অনেক নিয়মাবলী জানলাম কিন্তু কিছু বাংলাতে কিছু সন্ধি রয়েছে সরসন্ধি যেগুলো কোনো নিয়ম মেনে হয় না যাদেরকে বাংলায় বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন উদাহরণ গোযুক্ত অক্ষ থেকে গ বাক্ষ গোযুক্ত ইন্দ্র থেকে গবেন্দ্র স দন্তে স্বয়ে বয় স্বযুক্ত ইর দীর্ঘর ইর থেকে স্বৈর পরের বিষয়টি আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাহলে কাকে বলে পাশাপাশি অবস্থিত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি যেমন উদাহরণ সৎ দন্তেশ্ব খন্ডের সৎ যোগ জন থেকে সজ্জন জন বর্গীয় জয় জয় দন্তেন তরু যোগ ছায়া থেকে তরু আকার এগুলো গেল ব্যঞ্জন সন্ধি পরের যে সন্ধিটি রয়েছে সেটি হচ্ছে বিসর্গ সন্ধি চলো তাহলে দেখে নেওয়া যাক যে বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের বিলনকেই বলা হয় বিসর্গ সন্ধি যেমন দুঃখ যোগ গতি থেকে দুর্গতি দুর্দান্ত এগুলি গেল আমাদের বিসর্গ সন্ধি শেষ যে বিষয়টি আমাদের রয়েছে সেটি হচ্ছে খাঁটি বাংলা সন্ধি অর্থাৎ বাংলা ব্যাকরণে কিছু সন্ধি রয়েছে যেগুলো একদম খাঁটি বাংলা তা তার সংজ্ঞা সম্পর্কে চলো জেনে নিই সংস্কৃত সন্ধির নিয়ম না মেনে বাংলায় নিজস্ব নিয়মে যে সন্ধি হয় তাকেই বলা হয় খাঁটি বাংলা সন্ধি সংস্কৃত সন্ধির নিয়ম না মেনে বাংলাতে যে সমস্ত সন্ধিগুলো রয়েছে নিজস্ব নিয়মে তৈরি হচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে কি না খাঁটি বাংলা সন্ধি যেমন বার যুক্ত এক থেকে হচ্ছে বারেক হর যোগ তাল থেকে হচ্ছে হরতাল শতযুক্ত এক থেকে হচ্ছে শতে এগুলো সবই হচ্ছে খাঁটি বাংলা সন্ধির উদাহরণ তাহলে আমরা স্বরসন্ধির নিয়মাবলী এবং বাংলা ব্যাকরণে যে সন্ধি তিন প্রকার রয়েছে এবং তা ছাড়াও বাকি নিপাতনে সিদ্ধ সরসন্ধি এবং বাংলা খাঁটি সন্ধি এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ